এ পর্যায়ে আমরা দেখবো এই যে আমাদের যে পেজগুলো আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, আরও যে পেজগুলো আসবে ডাইনামিক্যালি আপনি কীভাবে ইউজারকে এরকম পেজ ক্রিয়েশনের সুযোগ দিবেন এবং কীভাবে সে করতে পারে এরকম অপশন আপনি তৈরি করে দিবেন, তাই না? তো এখানে আমরা কি রেখেছিলাম যে কিছু এরকম রেখেছিলাম, তাই না? তো ধরুন আমাদের যে সাইড বারটা আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, আইএনসির মধ্যে সাইড বার, তো সাইড বারের মধ্যে জাস্ট আমরা একটু চেঞ্জ করে দেবো এগুলো কোথায় আছে এই যে এরকম আছে, তাই না? অথবা আমরা এখানে দেব যে পেজ, পেজেস এরকম দিলাম। তারপরে ধরুন একটা কাজ করি, এটাকে কপি করে নিই, আমরা এখানে দিলাম যে অ্যাড নিউ পেজ, ওকে, অ্যাড নিউ পেজ দিলাম, আর এখানে দিলাম যে অ্যাড পেজ, জাস্ট এরকম আমরা রাখলাম, ওকে, অ্যাড নিউ পেজ আমরা এখানে দিলাম যে অ্যাড পেজ। আর এখানে আমরা ডাইনামিক্যালি আমরা কী করবো, পেজগুলো আমরা নিয়ে আসবো যখন আমরা তৈরি করবো, ওকে ওকে ফাইন। তো এখন ধরুন আমরা একটা কাজ করবো, এখন এই যে আমাদের এডমিন আছে আমাদের ব্লগের অ্যাকচুয়ালি, তাই না, ব্লগের এডমিনের মধ্যে ধরুন আমি একটা ফাইল নিচ্ছি যে অ্যাড পেজ ডট পিএইচপি, ওকে ফাইন। তো আমাদের যে অ্যাড পোস্ট আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে এইখানে দেখুন আমরা কি করেছিলাম যে অ্যাড পোস্ট আমরা কি তৈরি করেছিলাম, তাই না? তো আমরা যে কাজটি করব, আমাদের যে অ্যাড পোস্ট আছে, অ্যাড পোস্ট থেকে জাস্ট এই যে এই অংশটা আর এই অংশটা আমরা নিয়ে নিব, তাহলে আমাদের কি খুব সুন্দর একটা পেজ তৈরি করার অপশন তৈরি হয়ে যাবে। তো এই যে আমাদের অ্যাড পোস্ট আছে, ধরুন আমি একেবারে পুরোটা কপি করছি অ্যাড পোস্ট, ওকে। তো অ্যাড পোস্ট পুরোটা কপি করার পর এই যে আমার অ্যাড পেজ আছে অ্যাকচুয়ালি, আমি এখানে কি করলাম, এটাকে পেস্ট করে দিয়ে দিলাম, সেভ দিলাম। তো এখন ধরুন এখানে তো আমাদের সব কিছু লাগবে না, তাই না? তো আমাদের কোন কোন জিনিস লাগবে, তো ধরুন আমাদের যে ডাটাবেসটা আছে অ্যাকচুয়ালি, তাই না, এই যে ডিবি ব্লগ, এখানে আমরা একটা টেবিল তৈরি করে নিই যে টিবিএল আন্ডারস্কোর পেজ, জাস্ট আমরা এই নামে একটা তৈরি করে নিলাম। তো এখানে আমাদের তিনটা ফিল্ড হলে আমাদের হয়ে যায় আপাতত, বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, হুম, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ধরুন আইডি থাকবে, তাই না, তারপরে পেজের একটা নাম থাকবে, তারপরে কি থাকবে, পেজের একটা বডি থাকবে, হুম, তাই না? তো বডি অ্যাকচুয়ালি এটা টেক্সট হবে, আর ধরুন নেমকে আমি ভার্কার করে দিলাম, 255 আমি কি করে দিলাম, এরকম করে দিলাম। আইডি ইন্টিজার থাকলো এবং কি এটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, আর ধরুন এটাকে প্রাইমারি কি করে দিলাম, আমি কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর ধরুন এই যে আমার যে অ্যাকচুয়ালি এই যে পেজ, আমরা কি পেজ তৈরি করে ফেলেছি তিনটা ফিল্ড দিয়ে, ওকে ফাইন। তো এখন ধরুন আমরা কি করব, আমাদের এখানে তিনটা ফিল্ড আমরা এখানে রাখবো, তো ধরুন আমাদের ফর্ম অ্যাকশন আমাদের অ্যাড পোস্ট হবে না অ্যাকচুয়ালি, যে অ্যাড পেজ হবে। তো আমরা যেহেতু ইমেজ নিয়ে অথবা ফাইল নিয়ে কাজ করছি, আমরা এই অপশনটা রাখছি না, ওকে। তো ধরুন এখানে কি আছে, ইম্পোর্ট টাইপ টেক্সট আছে, তারপরে নেম অ্যাকচুয়ালি নেম হবে, কারণ কি আমরা নেম দিয়েছি, তাই না? তো তারপরে ধরুন এই যে ক্যাটাগরি একটা অপশনটা আছে, আমি কি করলাম এই অপশনটা রিমুভ করে দিলাম। তারপরে ধরুন আমার এই অপশনটাও কি আমার দরকার নেই, আমি এটা কি করলাম রিমুভ করে দিলাম। তারপরে এই যে কন্টেন্ট যেটা আছে এটা থাক, ধরুন টেক্সট, তারপরে অথর, এই অপশনগুলো যেগুলো আছে আমার এগুলো কি লাগছে না, তাই না, আমি কি করে দিলাম এগুলো রিমুভ করে দিলাম। আর কি বাকিগুলো কি সব ঠিকঠাকভাবে কি আছে, তাই না? তো তারপরে ধরুন এখানে আমরা অ্যাড যে করব, আমাদের তো আর এত কিছু এখানে দরকার নেই, তাই না, আমরা কি করব এগুলোকে রিমুভ করে দিচ্ছি। হুম, আমাদের জাস্ট দুটা অপশন হলে আমাদের হয়ে যায়, হুম, আমরা কি করব এগুলোকে রিমুভ করে দিচ্ছি, যেমন ধরুন আমি এইগুলোকে রিমুভ করে দিচ্ছি। তো আমাদের কি কি লাগছে এখানে দেখুন, এখানে আমাদের নেম লাগছে, তাই না? তো নেম অ্যাকচুয়ালি টাইটেল, তাই না, আমরা কি করে দিলাম নেমটাকে এখানে নিলাম। তারপর আমাদের লাগছে কি, বডি লাগছে, আমরা কি করছি বডিটাকে আমরা নিচ্ছি, হুম, এই যে বডি আমরা বডিটাকে ধরছি ডাইনামিক্যালি। তো ধরার পর ধরুন এইখানে বডি হবে, বডিটা কি অ্যাকচুয়ালি কোনো কিছু দিয়ে কাজ করতে হবে, তাই না, অর্থাৎ এমটি রাখা যাবে না। তো এরকম করে দিলাম, করে দেওয়ার পর ধরুন এইখানে এই যে এগুলো আর আমার দরকার নেই, এগুলো আমার লাগছে না, তারপর আপলোডেড ফাইল যেগুলো এগুলো আমার লাগছে না, তাই না? তো এরকম থাকলো। তো এখানে আমরা দেবো যে অ্যাকচুয়ালি নেম, তাই না, নেম দেব। তারপরে ধরুন এখানে ইনসার্ট ইনটু, কোথায় ইনসার্ট করব, আমরা টিবিএল পেজের মধ্যে কিন্তু ইনসার্ট করব, আমি কি করলাম এটাকে কপি করলাম। তো কপি করার পর আমাদের আমার যে টিবিএলের নামটা আমি এখানে দিলাম, আর এখানে কি হবে আমার জাস্ট দুটা হবে, তাই না, আমরা কি করব এখানে জাস্ট দুটা রাখবো, যেমন আমাদের নেম আছে, আমি কি করলাম নেমটাকে দিয়ে নিলাম, তারপরে কি নেমটাকে দিয়ে নিলাম, তারপরে ধরুন আমাদের বডি আছে, আমরা বডি দিয়ে নিলাম, তারপরে ধরুন এই যে বডি আমরা দিয়ে নিলাম, তারপরে এখানে আপনি দিবেন যে পেজ ক্রিয়েটেড, পেজ
created successfully অথবা pay is not created, pay is not, এই যে কপি করলাম আমি দিলাম যে pay is not created দিলাম, তার যেগুলো যেরকম আছে আমরা এরকমই রাখতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা জাস্ট কি করলাম এরকম করলাম। ওকে ফাইন, তো এটা হবে অ্যাকচুয়ালি অ্যাড নিউ পেজ, এগুলো আপনারা বুঝবেন, তো আপনারা জাস্ট এইভাবেই করবেন, আর আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাচ্ছি, কারণ সহজ বিষয়গুলো যখন আপনি করবেন এবং আরও বিষয়গুলো যখন আপনি অ্যাড করবেন, বিভিন্ন অ্যাকচুয়ালি টেকনিক যখন আপনি খাটাবেন, মাথা যখন আপনি খাটাবেন, খাটিয়ে যখন আপনি বিভিন্ন টেকনিক উদ্ভাবন করবেন এবং করবেন, অটোমেটিক্যালি আপনি কী করতে পারবেন, ডাইনামিক থেকে সুপার ডাইনামিক কোড আপনি করতে পারবেন, জাস্ট মেকানিজমগুলো বুঝুন। তো ওকে ফাইন, আমি সেভ দিলাম, তো সেভ দেওয়ার পর ধরুন আমি যদি এখন আমার এই যে পেজে যাই, অ্যাকচুয়ালি ধরুন আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে পেজেসে গেলাম, তারপরে অ্যাড নিউ পেজ, তাই না, এই যে দেখুন আমার কি চলে আসছে যে অ্যাড নিউ পেজ, যে অপশনটা অ্যাকচুয়ালি যে অ্যাড নিউ পেজ, তারপরে ধরুন আমি যদি এটাকে সাবমিট করি অর্থাৎ সেভ করি, অ্যাকচুয়ালি ফেল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, তাই না, তো সব কিছু ঠিকঠাক আছে, অথবা না থাকলে আমরা কী করবো, আমরা যখন কাজ করব তখন আমরা ঠিকঠাকভাবে এগুলো করে নেব। ওকে, তো ধরুন আমি পেজের নাম দিলাম এখানে, সাপোজ অ্যাবাউট আস, অ্যাবাউট আস, তারপরে ধরুন আমি কিছু ডামি কন্টেন্ট আমি নিয়ে নিলাম এখানে, যেগুলো আমি আগে তৈরি করে নিয়েছি, অ্যাকচুয়ালি নোটপ্যাডে সেভ দিয়ে রেখেছি, আমি দিলাম যে অ্যাবাউট আস পেজ, জাস্ট আমি বোঝার জন্য আমি কী করলাম এরকম দিয়ে নিলাম। ওকে, তারপর আপনারা এখানে ফরম্যাট করবেন, লিস্ট দিবেন আপনাদের মতো করে, আপনারা অনেক কিছু করতে পারবেন, আমি জাস্ট মেকানিজমগুলো দেখাচ্ছি। তারপরে ধরুন আমি কী করলাম সেভ দিলাম, তো সেভ দেওয়ার পর পেজ ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে, তাই না, পেজ ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে, তো আমরা দেখে আসি পেজ ক্রিয়েট হলো কি না। এই যে আমাদের অ্যাবাউট আস পেজটা কি ক্রিয়েট হয়ে গেছে, আমরা কি সাকসেসফুলি পেজ ক্রিয়েট করতে পেরেছি। ওকে ফাইন, তো ধরুন সব কিছু ঠিকঠাক আছে, তো ধরুন আমরা অ্যাকচুয়ালি এটা না, আমরা ধরুন এই যে আরও পেজ তৈরি করে নিই, সাপোজ আমরা এখানে দেবো যে প্রাইভেসি, প্রাইভেসি পলিসি। ওকে, তো প্রাইভেসি পলিসির মধ্যে ধরুন আমি এখানে দিয়ে নিলাম, আর এখানে ধরুন প্রাইভেসি পলিসি, জাস্ট আমি একটা লাইন এক জায়গায় ঢুকিয়ে দিলাম, যেটা প্রাইভেসি পলিসি পেজ আমি কি সেভ দিলাম। ওকে, তারপরে ধরুন আপনি দিলেন যে ডিএমসিএ, ওকে আপনি ডিএমসিএ পলিসি দিলেন অথবা ডিএমসিএ দিলেন, তারপর আপনি এখানে দিয়ে নিলেন যে ডিএমসিএ, আমি দিয়ে নিলাম এখানে ডিএমসিএ, ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট, যারা অনলাইন বিজনেস করেন অলরেডি এগুলো জানেন আপনারা, যাই হোক আমার এগুলো বলার আর প্রয়োজন নেই। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর কি আমার পেজগুলো কি ক্রিয়েট হয়ে গেছে, যেমন ধরুন আমি যদি এটাকে রিফ্রেশ করি, এই যে আমার পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন ধরুন আপনার পেজগুলোকে কী করতে হবে, এখানে কিন্তু আপনার পেজগুলোকে ভাসাতে হবে, তাই না, এখানে নিয়ে আসতে হবে আপনার পেজগুলোকে। তো এটা কীভাবে নিয়ে আসবেন, এটা নিয়ে আসার জন্য এই যে সাইড বারের মধ্যে আপনার এটাকে করতে হবে, তাই না, আপনি একটা সিলেক্ট কুইরি চালাবেন, যেমন ধরুন আমরা এরকম সিলেক্ট কুইরি কিন্তু ওই যে অনেকগুলো আমরা করেছি, এগুলো চালিয়েছিলাম, তাই না, আমরা জাস্ট একটা নেই এখান থেকে, হ্যাঁ সিলেক্ট কুইরি, তারপরে এটা কোথায় আমাদের সাইড বারে যাবে, সাইড বারে আমরা কোথায় দেবো, সাপোজ ধরুন এইখানে আমরা দিতে যাচ্ছি, হ্যাঁ কাই আমরা কি ইন করে দিলাম, তারপরে ধরুন এখানে আমাদের জাস্ট একটা আছে, আমরা কি করছি এটাকে এখানে নিচ্ছি। ওকে ফাইন, দিয়ে নিলাম, তো ধরুন এগুলো ডাইনামিক্যালি আমরা অ্যাড করবো। আচ্ছা কুইরি আমরা কী লিখলাম, কুইরি ফ্রম এটা হবে অ্যাকচুয়ালি টিবিএল পেজ, তাই না, টিবিএল পেজ, তাই না, তো টিবিএল পেজ থেকে আমরা সব কিছু নিয়ে আসবো, তারপরে ধরুন এখানে আমরা দিলাম যে পেজ কুইরি অথবা পেজেস, আমরা এরকম দিলাম যে পেজেস, কপি করলাম, কপি করে এখানে লিখলাম যে পেজেস। ওকে ফাইন, তো আমাদের আমরা জাস্ট কী করবো, এই যে লিস্টটাকে আইটারেট করবো, এখানে হবে পেজের নামটা হবে, আর এখানে হবে কি অ্যাকচুয়ালি আইডিটা, পেজের আইডিটা হবে অ্যাকচুয়ালি, এটা আপনি ডাইনামিক্যালি নিয়ে আসবেন। তো ওকে ফাইন, তো কীভাবে লিখবেন অলরেডি জানেন এগুলো, যেমন আমি কপি করে নিয়ে আসতে পারি, অথবা ধরুন সরাসরি আমি এটাকে কপি করছি, কপি করে আমি এখানে লিখছি, যেমন এখানে পেজের নামটা হবে অ্যাকচুয়ালি, তাই না, আপনি এখানে লিখবেন যে পিএইচপি ইকো এই যে রেজাল্ট, তো রেজাল্টের মধ্যে কী হবে অ্যাকচুয়ালি নেমটা হবে, তাই না, এই যে আপনি যে পেজটা অ্যাকচুয়ালি এখানে যে ক্রিয়েট করেছেন টেবিলটা, যে নেম তারপরে বডি তারপরে আইডি এগুলো আছে, ঠিক তেমনইভাবে এখানে ক্লিক করার পর সে কী করবে, পেজটা ওপেন করবে, তাই না, আপনি আপনাকে ওই অপশনটা আপনাকে তৈরি করতে হবে, যেমন ধরুন এখানে আপনি যে কাজটি করতে পারেন, এখানে ধরুন আমি এখানে আরেকটা পেজ নিচ্ছি, যেমন ধরুন আমি লিখলাম যে পেজ ডট পিএইচপি নিলাম,
ওকে, পেজ ডট পিএইচপি নিলাম, আমি এটাকে কপি করলাম। পেজ ডট পিএইচপি নেওয়ার পর ধরুন আমি কি করলাম, এটাকে কোয়েশ্চেন মার্ক দিলাম, তারপর আমি লিখলাম যে পেজ আইডি ইকুয়াল টু, পেজ আইডি ইকুয়াল টু দিয়ে আপনি জাস্ট কি করবেন, এখানে পেজ আইডিটা আপনি দিয়ে নেবেন। আমি দিলাম যে আইডি, ওকে ফাইন। তারপর এই যে আমরা পেজ নিয়েছি, এখানে পেজ দিয়েছি এখানে, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি পেজ হবে, তাই না? তো ধরুন আমি এটাকে সেভ দিলাম। তো এখানে আমরা জাস্ট কী করেছি, একটা এলআইকে আমরা জাস্ট আইটারেট করেছি, আর তারপর এখানে আমরা আইডিতে পাস করে দিয়েছি আইডি এবং নেমটা, অ্যাকচুয়ালি নেমটা আমরা ভাসিয়েছি এখানে, শো করেছি, ওকে ফাইন। ধরুন আমি ড্যাশবোর্ডে গেলাম, অর্থাৎ রিফ্রেশ করলাম, তারপরে এই যে এখানে পেজে কিন্তু আমাদের পেজগুলোকে চলে আসছে। এখানে আমরা কী করতে পেরেছি, যে অ্যাড নিউ করতে পেরেছি, তাই না? তো তারপরে আবার ধরুন এই যে ধরুন আমি যখন পেজে এখানে কার্সর রাখছি, পেজ আইডি দেখাচ্ছি, তারপরে এই যে অ্যাবাউট আস, তারপরে প্রাইভেসি পলিসি, তারপর টিএমসি দেখাচ্ছে, ওকে। তো আগামী পর্বে আমরা দেখবো যে এখানে ক্লিক করার পর পেজটা শো করবে এবং আপনি কি করবেন, এইগুলোকে আবার আপডেট করবেন, আপডেট অপশন আপনি তৈরি করবেন, ওকে ফাইন। ধন্যবাদ।